নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। সুন্দরবন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাইরে প্রচুর বর্ষা হচ্ছে, তো আমি বাড়িতে গরম গরম বেগুনি বানাবো। তো বেগুনি বানাতে কী কী উপকরণ লাগছে দেখে নেবো। দেখে নেবার আগে বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে তিনটে বেগুন জল দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন বেগুনগুলোকে কেটে নেব। বন্ধুরা, এখন আমি একটা করে বেগুন নিয়ে বটি দিয়ে কেটে নেব। এর জন্য প্রথমে আমি বেগুনের গোটাটা ফেলে নেব। এইভাবে পাতলা করে বেগুনগুলোকে কেটে নেব। খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, একটু মাঝে মাঝে রেখে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে, আমি এখানে দুটো বেগুন কেটে নিয়েছি। এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখন আমি কেটে রাখা বেগুনগুলোকে এক সাইডে রেখে দেব। এখন আমি নিয়েছি বেসন, এখানে আমি 4 টেবিল চামচ বেসন নিয়েছি। বেসনের মধ্যে আমি এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, এগুলোকে সব এক এক করে দিয়ে দেব। সবগুলো ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে বেসনের সঙ্গে মিশিয়ে নিয়েছি, এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে বেসনটা গুলে নেব। এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর মাখিয়ে নিতে হবে। বেসনের গোলা আমি জল দিয়ে গুলে নিয়েছি, এখন চামচ তুলে নেব। হাত দিয়ে বেসনের গোলাটা ভালোভাবে ফেটিয়ে নেব। বেসনের গোলাটা খুব বেশি পাতলাও না, ঘনও না, এইরকম মাঝে মাঝে রেখে আমি গুলে নিয়েছি। ভালোভাবে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। আমি বেসনের গোলাটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। বেসনের গোলাটা ভালোভাবে ফেটালে বেগুনি মচমচে হবে এবং খুব ভালোভাবে ফুলবে। এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব। চালিয়ে নিয়েছি, এখন আমি কড়ার মধ্যে তেল দিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। তেল একটু ভালোভাবে গরম করে নেব। বন্ধুরা, তেল গরম হয়েছে কিনা আমি অল্প একটু দিয়ে দেখে নেব। বেসন তেলের মধ্যে আমি অল্প একটু বেসন দিলাম, তেল এখনো গরম হতে বাকি আছে। বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন একটা করে বেগুন নিয়ে বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব।
কড়াইর মধ্যে চারটে বেগুনি ধরেছে, আমি চারটে দিয়ে নিয়েছি। এখন উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, উল্টে পাল্টে চপগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে তুলে নেব। ভালোভাবে তেলগুলো ঝরিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সব চপগুলো দিয়ে নেব। আমি বেগুনিগুলো লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ভালোভাবে তেল ঝরিয়ে নিচ্ছি। বন্ধুরা, বেগুনের চপগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফুলেছে বেগুনের চপগুলো। আপনারা বর্ষার দিনে বাড়িতে খুব সহজে এভাবে বেগুনের চপ বানিয়ে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।